মুসলমান ফাউন্ডেশন সম্মানিত ডিরেক্টর জনাব আবু নাঈম উস্তাদ উপস্থিত রয়েছে, সাজিবুল উম্মাহ হিন্দ মাদ্রাসা স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া শাখার সম্মানিত প্রিন্সিপাল স্যার উপস্থিত রয়েছেন, শিক্ষক মহোদয়বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার আত্মার আত্মীয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আনন্দঘন পরিবেশ, এই পরিবেশের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। গত কয়েক বছর সম্ভবত বার্ষিক পুরস্কার অনুষ্ঠান হয় না করোনা মহামারীর কারণে। আজকের এই অনুষ্ঠান একটা প্রত্যাশিত অনুষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অনুষ্ঠান। এখানে বার্ষিক পুরস্কার বিতরণী ক্রীড়া এবং সংস্কৃতি দুইটা বিভাগ ইভেন্টেই প্রতিযোগিতা হয়েছিল। তার মধ্যে থেকে যারা আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদের সবাইকে পুরস্কার দেওয়া হবে এবং যারা কোনো পুরস্কার পায়নি তাদেরকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পুরস্কারটাই কিন্তু দুনিয়ার পুরস্কার শেষ নয়। আমাদের সর্বশেষ পুরস্কার হচ্ছে জান্নাতুল ফেরদাউস লাভ করা, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পুরস্কার। আজকে যারা বারো করেছ প্রথম দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার নিবে তাদেরকে আরো শক্তিতে রূপান্তরিত হয়ে ভবিষ্যতে প্রত্যেকটা পদক্ষেপে তোমরা যেন ভালো পুরস্কার নিতে পারো সেই চেষ্টা করতে হবে। দুই নম্বরে যারা আজকে এসে পুরস্কার নিতে পারবে না তারা আগামী দিনের জন্য চেষ্টা করতে হবে, কারণ ব্যর্থতাই হচ্ছে সফলতার চাবিকাঠি, হেরে গেলে চলবে না। আমাদেরকে ভবিষ্যতে আরো বড় বড় পুরস্কার অর্জন করতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। যারা পৃথিবীতে অনেক বড় কিছু করেছেন তাদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে তাদের একটা জীবন তারা ভালো কিছু করে নেই, ব্যর্থতায় তারা অনেক বেশি পর্যবিত হয়েছিলেন, পরবর্তীতে তারা পৃথিবীতে শ্রেষ্ঠতার অবদান রেখেছিলেন। আমরা চাই তোমরা যারা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় হতে পারো ভবিষ্যতে তোমরা তার চেয়ে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই প্রোগ্রামে তোমরা অনেক বড় বড় মেহমানদের কাছ থেকে বক্তব্য শুনবে, আশা করি এই কথাগুলো তোমরা তোমাদের জীবনে আমল করবে ইনশাআল্লাহ। আমি চাই আমাদের তান্দিপুরমা শিক্ষার্থীরা সারা বাংলাদেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা অতীতের ইতিহাস আছে, আমাদের ছাত্ররা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পাশ থেকে তার বিভিন্ন পর্যায়ে পুরস্কার এনে বাংলাদেশের মানকে পৃথিবীর বুকে উঁচিয়ে ধরেছিলেন। আমরা বিশ্বাস করি তোমাদের মধ্যে হয়তো অনেক এরকম বড় মাপের রয়েছ যারা এই তানজিমুল উম্মাকে রিপ্রেজেন্টেটিভ করবে পৃথিবীর বাইরেও, দেশের বাইরেও তোমরা রিপ্রেজেন্টেটিভ করবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি বলবো যে তোমরা এমন নাম পড়াশোনা করো যে ভবিষ্যতে তোমরা অনেক কিছু করতে পারবে। আমি একটা কথা বলতে চাই, তুমি একজন ছাত্র, তুমি শুধু একজন নয়, তোমার দিকে তাকিয়ে আছে তোমাদের বাবা মা অভিভাবক, তোমার দিকে তাকিয়ে আছে আমাদের শিক্ষক, তোমাদের দিকে তাকিয়ে আছে আমাদের আমাদের দেশ এবং জাতি। সুতরাং তোমরা তোমাদেরকে একক মনে করলে চলবে না, ভাবতে হবে যে আমাকে নিয়ে অনেকেই ভাবে, আমাকে নিয়ে অনেকেই ভাবে। যখন তোমরা এখন তোমরা মনে করো যে আমরা শুধু আমাদের এই তানজিমুল উম্মার গণ্ডির ভিতরে আছি, কিন্তু যখন তোমরা লেভেল ক্রস করবে তখন তোমাদেরকে অনেক দূর প্রত্যাশা করা হবে। আজকে যারা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পর্যায়ে গিয়েছে তাদেরকে নিয়ে সারা দেশ চিন্তা করবে। আমরা জানি কিছু মানুষ মারা গেল সারা বিশ্ব, তাদের জন্য সবাই কান্না করে, তাদের জন্য সবাই দোয়া করে। ঠিক এরকম পর্যায়ে জীবন আমাদের তৈরি করতে হবে যে তুমি জন্মেছিলে যখন হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি, এমন জীবন করিবে ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি সর্বশেষে কথাটা বলতে চাই, আমাদের জীবনটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে শুধু নিজেকে একা ভাবলে হবে না, দেশ এবং সমাজ জাতিদেরকে নিয়ে ভাবতে হবে। এ দেশ আমাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আমি এ দেশ এবং জাতিকে কি দিতে পেরেছি সেটাই সবচেয়ে বড় কথা। আমি সকল শিক্ষার্থীদেরকে উদারত্ব আহ্বান জানাচ্ছি, তোমরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ আলম, তোমরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তোমরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসাবিদ। আমাদের এই তানজিমুল উম্মা স্থায়ী ক্যাম্পাস যে আলিম শাখার ছাত্র
বর্তমানে মেডিকেলে পড়ে, সে উপরে হাফেজ। তারই ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছরে খয়ের নিচে প্রথম হয়েছে। এগুলো আমাদের জন্য গর্ব, এগুলো আমাদের জন্য প্রেরণা। তোমরা এখান থেকে শিক্ষা লাভ করো, আগামী দিনে দেশ এবং জাতির স্বচ্ছ ভূমিকা রাখবে এর প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমাকে মেহমান হিসেবে দাঁড়াতে জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত।